হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে সব মেয়েদের সব একটু নোট বলা হয় কিন্তু সবাই সেটা পারে না, কারণ অনেক কাজ ঠাজ থাকে, তার জন্য হয়তো জল ঘাটার ফলে নখটা নরম হয়ে যায়, তাই জন্য অনেকেরই প্রবলেম হয় যে নখটা ভেঙে যায়। তো আমি আজকে কিছু টিপস দিতে চাই যেটার ফলে নখটা শক্ত থাকবে এবং নখ বড় হতে পারবে এবং ভালো লাগবে দেখতে। তো রাত্রে শোবার আগে অলিভ অয়েলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে যদি আমি দুটো মিশিয়ে একসঙ্গে নখে লাগাতে পারি এবং পরের দিনকে সকালে আমি তুলে দিলাম, এটা একটা হয়। দেন 2 টেবিল স্পুন সল্ট বা নুন এবং তার সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে আমি যদি সেই মিশ্রণটা হালকা উষ্ণ গরম করলাম, গরম করে যদি আমি নখে 10-15 মিনিট লাগিয়ে রাখি সেটাও হয়। এছাড়াও বিভিন্ন সিডস অয়েল বা বীজের অয়েল, যেমন অলিভ অয়েল, বাদাম অয়েল, তিল অয়েল, এইগুলো যদি নখেতে দেওয়া যায়, নখে দিয়ে 10-15 মিনিট রাখা যায়, তাতেও আমাদের নখ শক্ত হবে। তো এই 3টে টিপস আশা করি যদি আপনারা মেনে চলেন, এর মধ্যে 1-2টো টিপস মানলেই হবে, যদি মেনে চলেন তাহলে আশা করি আপনারা ফল পাবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যদি অন্য কোনো টপিক্সের বিষয়ে যদি আপনাদের কোয়ারিজ থাকে কোনো, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন এবং পরবর্তীকালে যে ভিডিও আমরা করবো সেই ভিডিওটার মাধ্যমে আপনাদের টপিকগুলো আমরা আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ।